আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি সবসময় আমরা চিন্তা করি যে একটু কম প্রাইসদের মধ্যে কোথায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে। আজকে আমার ভিডিওতে এরকম একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিব, আশা করি আপনাদের উপকার হবে। তো চলুন তাহলে আমার পুরো ভিডিওটি দেখে আসি, কোথায় যাচ্ছি এবং কোথায় কী কী পাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের প্রথম দিকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম এখানে, এবং তখন কিন্তু অনেকেই কমেন্ট করেছিল, অনেকে জানতে চেয়েছিল ওই জায়গাটা কোথায়, ইন ডিটেইলে লোকেশনটা শেয়ার করতে, এরপর এখানে কী কী পাওয়া যায় সেগুলো একটু ডিটেইলে দেখাতে, প্রাইসিং এইসব ব্যাপারে জানাতে। আজকে যেহেতু আসলাম এই কারণে চিন্তা করলাম আজকে আরেকটা ভিডিও করে নিই এবং ডিটেইল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো লোকেশনটা ইন ডিটেইলে শেয়ার করতে গেলে লোকেশনটা হচ্ছে সাভারে নবীনগর, এবং এটা হচ্ছে সাভার স্মৃতিসৌধুর একদম অপোজিটে পর্যটন জয় রেস্তোরাঁ, তার ঠিক পাশেই বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে মৃৎ ও কুটির শিল্প বাজার। একদম এখান দিয়ে সোজা গেলেই কিন্তু হচ্ছে সেই জায়গা যেখানে আপনারা বাসা সাজানোর জন্য হরেক রকমের জিনিস পাবেন, স্পেশালি যারা মাটির জিনিস খুব পছন্দ করেন তাদের জন্য এটা একটা অসম্ভব ভালো একটা জায়গা। তো যাই হোক, যেতে যেতে সামনেই চোখে পড়ে গেল এখানে মাটির জিনিস অলরেডি রং করা হচ্ছিল। আসলে আমার কাছে মাটির জিনিস খুবই ভালো লাগে, মাটির যে কোনো জিনিস আমার দেখতেই লোভ হয়, মনে হয় সবই কিনে ফেলি। সময়ের সাথে তাল মিলিয়ে এখন মাটির জিনিসের চাহিদা কিন্তু বেশ ভালোই বেড়েছে। এখন বিভিন্ন অকেশন থেকে শুরু করে বিয়ে, শাদী, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু দেখা যায় যে মাটির জিনিসের কম বেশি চাহিদা থাকে, এবং বাইরে থেকে কিনতে গেলে বেশ চড়া দামেই কিনতে হয়। কিন্তু এইখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে মাটির সব ধরনের জিনিস পাওয়া যায়, মোটামুটি হাফ প্রাইসে এখানে মাটির অনেক ধরনের জিনিস আছে। এখন এই দোকানটাতে যেটাতে এসেছিলাম এখানে কাঠের বিভিন্ন ধরনের জিনিস ছিল। এই মিররটার প্রাইস ছিল সম্ভবত 500 টাকার মতো। এরপর যে কাঠের বিভিন্ন থালা বাটি এরপর যা যা ছিল এগুলোর প্রাইস কোনোটা 300 ছিল, 400 ছিল, 500 ছিল, কোনোটা 200 ছিল, এটা সাইজের উপর ভ্যারি করছিল। এরপর আমরা দেখলাম একটা ফুলের দোকান, এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, এখান থেকে দেখে দেখে নিলে খুব সুন্দর একটা ফুলের অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া যায়। আমরা যেহেতু আসলে ফুল নিব না এই কারণে আসলে এখানে খুব একটা টাইম থাকিনি, তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এখানে স্টিক কোনোটা ছিল 50 টাকা, কোনোটা 100 টাকা, কেউ যদি তোরা হিসেবে নেয় সেক্ষেত্রে আবার প্রাইস একটু বেশি হয়, এরকম বিভিন্ন প্রাইসের এখানে ফুল ছিল। এরপর চলে আসলাম সেই মেইন সেকশনটাতে যেখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল। এই ছোটো ছোটো টপগুলো 120-130 করেছিল, কোনোটা 200 করেছিল। আর এখানে ছিল হচ্ছে আমাদের রেগুলার ইউজের জন্য মালসা, পাতিল বিভিন্ন ধরনের, ওগুলো আসলে ভ্যারাইটি প্রাইসে ছিল। আর এই সেকশনটা ছিল আমার খুব পছন্দের, এখানে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং কিছু আইটেম ছিল, এগুলো কোনোটা 300 করেছিল, 350 করেছিল, উনি হাত দিয়ে যেটা দেখাচ্ছিল সেটা 350 করেছিল। এখান থেকে আমরা 2-3টা এরকম ছোট ছোট পটগুলো নিয়েছিলাম, এগুলোতে কিন্তু মানি প্ল্যান্ট লাগালে খুবই সুন্দর লাগে, এগুলোতে একদম ঝোপালো হয়ে হলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এরপর এখানে রেগুলার রান্না করার জন্য মাটির বিভিন্ন ধরনের পাতিল ছিল, আর এটা হচ্ছে দই পাতার মতো যে প্লেটগুলো ওই টাইপের পাতিল প্লেটগুলো ছিল আর কি। তো এগুলোর প্রাইসও 120-130 এরকম করে, মানে সাইজ অনুযায়ী ছিল, বড় ছোট অনুযায়ী। আর এখানে ছিল হচ্ছে টাকা রাখার ব্যাংক, এরপর ওই যে রেগুলার রান্না করার জন্য যে ভাতের পাতিল, তারপরে তরকারি রান্নার পাতিল, ওগুলো স্পেশাল করে বানানো ওগুলোও ছিল। এইখানে যে হ্যান্ডমেড মিররগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রাইসও মনে হয় 400-500 করেই ছিল, আর এগুলো তো এখন হলুদের অনুষ্ঠানগুলোতে খুব ইউজ হয়ে থাকে। এই দোকানটাতে বিভিন্ন ধরনের কাঠের বাঁশের আইটেম মিক্স ছিল, এখানে দেখা যায় যে জুয়েলারি বক্স, তারপরে কোরআন শরীফ রাখার জন্য রেহেল, এই টাইপের জিনিস ছিল। এবং অপোজিট সাইডে এখানে পাটের তৈরি কিছু জিনিসপত্র ছিল, যেমন প্ল্যান্টার ছিল, তারপরে হচ্ছে দোলনা ছিল, এই জাতীয় জিনিসগুলো ছিল। এরপর আমরা আবার একটা ফুলের দোকান দেখলাম, এখানেও ফুলের দোকানে ওই একই রকম প্রাইসিং ছিল, স্টিক অনুযায়ী 50, 60, 100 এরকম করেছিল। তো যাই হোক, সব মিলিয়ে এখানে বাসা সাজানোর জন্য অনেক অনেক আইটেম ছিল, ঘুরে ঘুরে দেখলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালোই বাসা সাজানোর জিনিস কিনে নিয়ে যাওয়া যায়। অন্যান্য দোকানগুলো থেকে এই দোকানের জিনিসগুলো একটু ইউনিক লাগছিল, মনে হচ্ছিলো একটু অন্যরকম আইটেম এখানে আছে, এ কারণে এখানে আসলাম। কারণ মোটামুটি সব দোকানেই কিন্তু মাটির তৈরি জিনিসগুলো একই রকম, কিন্তু এইখানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম থাকার কারণে এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো মাটির তৈরি জিনিসের চাহিদা আসলে দিন দিন অন্য অন্য দিকে বাড়ছে, আবার কিছু কিছু জায়গায় কমছে। যেমন এইখানে মাটির তৈরি জিনিসের চাহিদা অনেকাংশেই কম, যার কারণে কিন্তু এখানে এবার এসে দেখলাম দোকান নাই বলতে গেলে। আমি যখন গতবার এখানে এসেছিলাম তখন দেখলাম যে এখানে বেশ ভালোই দোকান ছিল, খুঁজে খুঁজে বেশ সুন্দর সুন্দর জিনিসই নেওয়া গিয়েছে এবং আইটেমেরও অনেক ভ্যারিয়েশন ছিল। বাট এইবার এসে দেখলাম দোকান কমতে কমতে মনে হয় হাতে গোনা 6-7টা দোকান আছে, এবং ওরা নিজেরাই বলছিল আসলে এখন এগুলোর চাহিদা খুবই কম, যারা
যারা কিনা জানেন এবং যারা কিনা আসলে খোঁজেন আসলেও তারাই কিন্তু এখানে আসেন, আদারওয়াইজ ওদের মাটির জিনিসের চাহিদা অনেকাংশেই কমে গিয়েছে। এখন আসলে মানুষ রেগুলার আইটেম কেনার জন্য নাকি এখানে আসে, যার কারণে এখানে জুয়েলারি, জামা কাপড় এই জাতীয় জিনিসপত্র বেশি পাওয়া যায়। এটা দেখে একটু খারাপই লাগছিল, কারণ আমাদের দেশের একটা ঐতিহ্য এবং সবচেয়ে বড় কথা সৌন্দর্য বর্ধক একটা জিনিস মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো কিনা আমরা হয়তো বা ঢাকা থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে খুব ভালো প্রাইজেই কিনে থাকি, অথচ এখানে কিন্তু এগুলো হাফ প্রাইজে বিক্রি করছে। তো সেই দিক থেকে আসলে এই জিনিসটা আমাদের ধরে রাখা উচিত, কিন্তু সময়ের সাথে সাথে আসলে এগুলো হারিয়ে যাচ্ছে। তো এইখানে মোটামুটি মাটির জিনিস যেগুলো আছে এগুলো মোস্টলি আসে হচ্ছে ধামরাই থেকে। ধামরাই তো আমার গ্রামের বাড়ি, তো ওইখানে কামার কুমার পাড়া আছে, তো ওখান থেকেই বেসিক্যালি এগুলো বানিয়ে বানিয়ে আনা হয়। তো আমার খুব ইচ্ছা আছে একবার আমি ওখানে যাব, গিয়ে দেখব, আমি ভিডিও করব, কিন্তু আমার ধামরাইতেই যাওয়া হয় না, যার কারণে আমার এগুলো ভিডিও করা হয় না। এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসের ফিনিশিংগুলো এত সুন্দর করে দেওয়া হয় যেগুলো দেখতেই আসলে ভালো লাগে, এবং এই কালারগুলোও মোটামুটি নষ্ট হয় না, অনেকদিন পর্যন্তই কিন্তু ইউজ করা যায়। তো আমরা বেসিক্যালি এরকম বড় বড় টপগুলোই খুঁজছিলাম আমাদের বাসার মেইন গেটের সামনে রাখার জন্য, তো সেগুলোই আর কি খুঁজে খুঁজে এখানে পেলাম। বাট এখানে আমাদের প্রাইসিংয়ে মিললো না, কারণ ওনারা বেশ ভালো রকমের প্রাইস চাচ্ছিল। তো এখানে যেতে যেতে এখানে দেখলাম একটা গরু বানিয়ে রেখেছে, এটা সম্ভবত ওরা পূজার জন্য বানিয়েছে, ওদের অর্ডার ছিল। তো এরপর আমরা অন্য একটা দোকানে আসলাম, এখানে দেখলাম আরও অনেক ধরনের কালেকশন আছে এবং আরও সাইজেসের ভ্যারিয়েশন আছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো দেখছিলাম। এখানে এটা আমাদের কাছ থেকে দুটো মিলে প্রাইস নিয়েছে মনে হয় 1000 টাকা। তো যাই হোক, আমরা এখান থেকে এখন পছন্দ করে নিলাম, এবং সেই সাথে এখানে আদার্স জিনিসগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে যে শুধুমাত্র সাজানোর জিনিস আছে তা কিন্তু না, এখানে মাটির তৈরি রেগুলার ইউজের জিনিসপত্র কিন্তু আছে, যেমন মাটির তৈরি ফিল্টার, এরপর হচ্ছে প্লেট, গ্লাস, জগ, বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো আসলে আমরা রেগুলার লাইফেও ইউজ করতে পারি। তো এখানেই আমরা খুঁজছিলাম যে আমরা এইটার উপরে কী দিব, তো সেই জন্য হচ্ছে আমরা এখানে খুব সুন্দর সুন্দর পাতিল দেখতে পারলাম। এই পাতিলগুলো দিয়ে বেসিক্যালি দেখা যায় হলুদের অনুষ্ঠানগুলোতে এখানে মিষ্টি দেওয়া হয় কিংবা বিভিন্ন ধরনের জিনিস পাঠানো হয়, খাবারের আইটেমগুলো। আর এই সাইডে হচ্ছে অন্যান্য যে মাটির ফুলদানি, এরপর হচ্ছে ক্রোকারিস টাইপের আইটেম, শোপিস টাইপের আইটেম, এগুলো ছিল। এখানে আমাদের যে ফুলদানি ছিল, ফুলদানির উপরে রাখার জন্য এখানে হাঁড়িগুলো আমরা চেক করে নিচ্ছিলাম। তো প্রথমে এই হাঁড়িগুলো নিচ্ছিলাম, পরে আবার দেখলাম যে ফুলদানি অনুযায়ী আসলে হাঁড়িগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এই কারণে চেঞ্জ করে আমরা ছোট হাঁড়িগুলো নিয়েছিলাম। সব মিলিয়ে আমাদের প্রাইসগুলো 1300 এরকম কাছাকাছি ছিল। তো যাই হোক, এগুলো ছিল আমাদের মোটামুটি কেনাকাটা। আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছিলো, আমাদের মাটির যে জিনিসগুলো লাগতো সেগুলো আমরা কিনেই ফেলেছিলাম। এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে দেখতেও ভালো লাগছিল। আর এখানে যারা আপনারা পছন্দ করেন কেনাকাটা করতে, ঘর সাজাতে পছন্দ করেন, তাদের জন্য এখানে হরেক রকমের আইটেম আছে। খুঁজে খুঁজে নিলে এখানে কিন্তু বেশ ভালোই রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়। আর এছাড়া ওরা অর্ডারেও কাজ করে থাকে, হলুদে কিংবা বিয়েতে অনেকেই যারা মাটির বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজাতে পছন্দ করেন তারাও এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন। তো একটু সামনের দিকে আগাতেই দেখলাম এখানে বড় সাইজের মিররও আছে। আমি প্রথমে সামনে যখন ছোট মিররটা দেখেছিলাম আমি ভেবেছিলাম এর চেয়ে বড় হয়তো বা পাবো না, বাট সামনে গিয়ে দেখলাম যে না, এর চেয়ে বড় সাইজেরও আছে। উনি আমাকে লাস্ট হচ্ছে 1400 টাকা বলেছিলেন, এবং তারপর আবার ডেকে বলছিলেন যে দামাদামি করলে আরও কমিয়ে দেবেন। বাট মিররের বর্ডারের ডিজাইনটা যেহেতু আমার কাছে ভালো লাগছিল না, এই কারণে আমি আসলে আর দেখিনি। তো যাই হোক, এই ছিল আমার মোটামুটি আজকের একটা ভিডিও, যেখানে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা কোথা থেকে কম প্রাইসে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পেতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি, এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখানেই তবে ভিডিওটি শেষ করছি, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।